বন্ধুরা একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আমরা সকলে জানি সুপারস্টার দেব তার মুভির প্রমোশন কিভাবে করে তো বিরাট একটা প্রমোশন করে এবং বিভিন্ন ধরনের প্রমোশন সুপারস্টার দেব করে থাকে তার মুভি রিলিজের আগে তো এবারও কিন্তু সেটা হতে যাচ্ছে আমার মনে হয় এটা প্ল্যান করেই করা হচ্ছে কেননা খাদান অনেকদিন পর দেবদা একটা কমার্শিয়াল করতে চলেছে তো খাদান মুভিতে এমন কিছু নাম শোনা যাচ্ছে বিভিন্ন পত্রিকার মাধ্যমেও এই খবরগুলো রটাচ্ছে তবে এখনো পর্যন্ত ম্যাকাসদের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি হ্যাঁ আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে খাদানে সুনীল শেট্টির কেমিও থাকতে চলেছে এবং খাদান টুতে সুনীল শেট্টি ভিলেন হিসেবে ফিরে আসবে তো এখন যে আপডেটটি উঠে আসছে বিভিন্ন পত্রিকার মাধ্যমেও এই খবরটা ছড়াচ্ছে যে বিদ্যুৎ জাম্মাল নাকি খাদানে থাকতে চলেছে তো বিদ্যুৎ জামাল আমি মানে এই কথাটা সুনীল শেট্টির বেলাও বলেছি তখন যখন ভিডিও বানিয়েছিলি তখনও বলেছি তো বিদ্যুৎ বিদ্যুত্জ্জাম্মালের বেলাও বলবো বিদ্যুৎ জামাল এবং দেবতার মধ্যে একটা সম্পর্ক ভালো রয়েছে সেটা আমরা সকলে জানি কেননা বিদ্যুৎ জামালের সাথে তার মুভিতে গিয়ে কাজ করেছে এবং একটা এই রিসেন্ট ক্র্যাক মুভিতে রুকমণি একটা কেমিও দিয়েছে একটা সঙ্গে তো বিদ্যুৎ চামালের সাথে তাদের সম্পর্ক খুব ভালো এটা না হওয়ার কোনো রকম কোনো সন্দেহ নেই হতেও পারে তবে এই যে নামগুলো জোড়া হচ্ছে এই মুভির সাথে এগুলো যদি মুভিটি যখন রিলিজ হবে তখন দর্শক না দেখতে পায় তখন কিন্তু খুবই একটা মানে কি বলবো হতাশার মুখে পড়বে দর্শক এবং দেবদা দর্শকদের ঠকাচ্ছে এরকম একটা কথা রটে যাবে তো এই যে কেমিওগুলো শোনা যাচ্ছে এগুলো হওয়া কিন্তু দরকার না হলে খাদান বিপদে পড়তে পারে হ্যাঁ একটা মুভির হাইপ তৈরি করার জন্য এইসব জিনিসগুলো জরুরি কিন্তু এরকম ভাবে আমার মনে হয় ভালো করছে না দেবদা এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া দরকার কে থাকতে চলেছে না হলে দর্শকদের চাহিদা অনেকটাই বেড়ে যাবে কিন্তু খাদান মুভি সেই চাহিদাটা পূরণ করতে পারবে না তখন কিন্তু মুভিটির ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে